কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন। তখন রাত্রি আধার হল, সাঙ্গ হল কাজ, আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম হাসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো শুনেছিলেম সবে, আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলোস ভরে, দু একজনে বলেছিল দূত এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিষিদ্ধ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গরজনি। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থর হরি, দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গরজনি। তখনও রাত আধার আছে, বেজে উঠল ভেরি, কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি। বক্ষ পরে দু হাতে চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা কোথায় সজ্জা, দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন, ওরে দুয়ার খুলে দে রে বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তালে বিদ্যুতের ঝিনিক ঝলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা।